আমরা বাংলাদেশ ডেটা একাডেমি থেকে সারা বাংলাদেশে যেটা আমাদের সদস্য রয়েছে এবং এটা জাতীয় মুক্তি বোর্ড হিসাবে আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে এটাকে আমরা গ্রহণের জন্যে দরখাস্ত দিয়েছি, কাগজপত্র দিয়েছি। আমরা তো আপনারা দোয়া করবেন, দোয়া চাচ্ছি, এবং যারা ফারে হলেন তাদের জন্য দোয়া করবেন। আমরা এই বাংলাদেশ ফেক একাডেমি থেকে আমরা আমাদের এই আজকের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান এবং যিনি পাগড়ি পরালেন ওনাকে আমরা সারা বিশ্বে, সমগ্র বিশ্বে এই দীন ইসলামের খেদমত এবং আঞ্জাম দেয়া এবং প্রচার প্রসারের যে উনি ইতিহাস রচনা করেছেন এর উপর স্বাক্ষর রেখে আমরা হযরতকে এই বাংলাদেশ ফেক একাডেমির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক আমরা হযরতের হাতে অর্পণ করছি। আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাহফিল কামনে হেদায়েত অর্জন কবুল করে নেন, সব দিক থেকে হেফাজত করেন। আল্লাহ কবুল করেন। দেন আরেকজন বাজিজন সবাইকে দিয়ে দেন, আলো দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, উমর ফারুক, উমর ফারুক, হেদায়েতুল্লাহ, 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 সাদ রব্বানি, সাদ রব্বানি, ফয়জুল, ফয়জ আহমদ, ফয়জ আহমদ, ফয়জ আহমদ, সুফিয়ান হুসাইন, সুফিয়ান হুসাইন, জামালউদ্দিন, জামালউদ্দিন, ইসমাইল। আমরা বাংলাদেশ ফেক একাডেমি থেকে সারা বাংলাদেশে যেটা আমাদের সদস্য রয়েছে এবং এটা জাতীয় মুক্তি বোর্ড হিসাবে আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে এটাকে আমরা গ্রহণের জন্যে দরখাস্ত দিয়েছি, কাগজপত্র দিয়েছি। আমরা তো আপনারা দোয়া করবেন, দোয়া চাচ্ছি, এবং যারা ফারে হলেন তাদের জন্য দোয়া করবেন। আমরা এই বাংলাদেশ ফেক একাডেমি থেকে আমরা আমাদের এই আজকের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান এবং যিনি পাগড়ি পরালেন ওনাকে আমরা সারা বিশ্বে, সমগ্র বিশ্বে এই দীন ইসলামের খেদমত এবং আঞ্জাম দেয়া এবং প্রচার প্রসারের যে উনি ইতিহাস রচনা করেছেন এর উপর স্বাক্ষর রেখে আমরা হযরতকে এই বাংলাদেশ ফেক একাডেমির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক আমরা হযরতের হাতে অর্পণ করছি। আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহপাক কবুল করেন। এখন আমাদের রহমান সাহেব বয়ান করবেন, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহপাক যেন সবাইকে পরিমাণে হেদায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।